উনি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হইছে তো আর মনে রে মানান যায় না। আলতা শুনু করছি পরে শুনছে যে মাইয়া হইব বন্ধু করে লইয়া ফুর্তি বার্তা করছে মিষ্টি খাওয়াইছে অনেক স্বপ্ন আসছে মায়ের লাগে। মারা যাওয়ার আষ্ট দিন আগে মিউজিক গেস করছি তুমি কি নাম রাখবা, আর কইছে যে আমার মায়ের নাম আমি সিমনা রাখবো। পুতুরে লেখাপড়া করাইছে কইছে পুতুরে লেখাপড়া করে ভালো মানুষ করবে বা চাকরি বাকরি ইয়া করবে, তো ভাগ্য কুলাইল না। আমার তো হেন মনে হয় না যে মারা গেছে, এক বছর তো হয়ে গেছে। মায়ের যে সুমকে আব্বা করে ডাক দেয় সুমকে তো আর মনে মানাইতে পারি না। কাইজেন মেথডটা আসলে আমরা জানছি হচ্ছে বিপিএটিসি এবং হচ্ছে জাইকার উদ্যোগে আমাদের এখানে একটা সেমিনার হয়েছে। ওনারা ওখানে কাইজেনের বিভিন্ন অ্যাপ্রোচ এবং এর রেজাল্ট এবং সম্বন্ধে জানালেন, তাতে আমরা খুব ইন্সপিরেশন পেলাম এবং সেই রেসপেক্টেই যে আমাদের এখানে এরকম কোনো প্রজেক্ট নেওয়া যায় কি না এই ব্যাপারে আমরা কিন্তু আসলে চেষ্টা করলাম। তো আমরা প্রথমে মিটিং করলাম আমাদের উপজেলার যে সমস্ত ইঞ্জিনিয়ার আছে তাদের সবার সঙ্গে, পরে তাদের কাছ থেকেও আমরা সিক করলাম যে কোনো এরকম ইনোভেটিভ ছোটো ছোটো কোনো কাজ আসলে করা যায় কিনা। লোকাল পিপুলসের ডিমান্ডের কারণে কিন্তু আমরা স্পিড ব্রেকার দিয়েছি, সেই স্পিড ব্রেকারগুলো অনেক তো করতে বাধ্য হয়েছে। স্পিড ব্রেকার ইটসেলফ স্পিড কমাচ্ছে ঠিকই, কিন্তু আবার অ্যাক্সিডেন্ট আর একটা কারণে দাঁড়াইছে। টার্নমার্ক থাকার কারণে, পেইন না থাকার কারণে দেখা যায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে। রোড সেফটি ইস্যুতে আমরা সেটাকে নিয়ে আসতে পারি কিনা, তখন আসলে আমরা সবাই মিলে চিন্তা করলাম যে না এটা একটা ভালো উদ্যোগ। রাস্তায় অনেকক্ষণ ধরে কিন্তু কাজটা করা যাবে না, খুব শর্ট হয়ে তাড়াতাড়ি কম কষ্টে কেমনি করা যায়। একটা রেক্সিনের উপরে আমরা স্পিড ব্রেকারটা ড্রয়িং করে শেপ করে কাটার পরে ওটার গ্যাপগুলো যদি আমরা রং করে দিই তাহলে আমাদের সুন্দর টেমপ্লেট হয়ে যায়, সেটা করার চেষ্টা করলাম। তারপরে আমরা চিন্তা করলাম যে আমরা হাতে না করে আমরা যদি মেশিনে করি, যেটা হাইওয়েতে করা হয়, সেইগুলো দিয়ে করা যায় কেনা, তো তাদেরকেও ইনভাইট করলাম। কিন্তু করে দেখা গেলো যে টেমপ্লেটটাও কাজে আসতেছে না, ইভেন ওই মেশিন দিয়ে করা এটাও কাজে আসতেছে না। মেশিনটা আসলে স্মুথলি উঠে এবং নামে, কিন্তু স্পিড ব্রেকারগুলো তো সেই স্মুথ না, তো ওইটাও আমরা বাদ দিতে হলো। পরে আমরা আসলাম যে ঠিক আছে আমরা তাহলে ইয়ে করি, লেবার যারা আছে স্কিল লেবার যারা আছে তাদেরকে এক্সপার্ট করে দিই কীভাবে করা যায়। তখন ওই আমরা মডেল তৈরি করে তো বললাম যে কীভাবে তৈরি করা যায়, একটা রশি দিয়ে একটা কাঠ আমাদের যে গ্যাপে গ্যাপ হয়ে একটা ছোটো কাঠ তৈরি করে দিলাম তাদেরকে, একটা তারা এখন সুতা দিয়ে মার্কিং করবে, ওই গ্যাপটা মেজার করবে ওই স্কিল দিয়ে বা ছোটো কাঠ দিয়ে, এটা করে খুব দ্রুত তারা এখন করতে পারতেছে। আমরা ওই রেসপেক্টে কিন্তু ওই জনগণের প্রচণ্ড হেল্প পাইছি, সাপনাদের থেকেই তারা কাজ হেল্প করতেছে। রংটা দেওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে আপনার দূর থেকেও দেখা যাচ্ছে যে সাদা একটা রং আছে, আর এই কারণে গাড়িওয়ালারা গাড়ির স্পিডটা কমাইতে পারতেছে, যার জন্য দুর্ঘটনা আগের মতো একটা হইতেছে না। স্পিড কাট যেরকম রাস্তাও সেরকম, মনে করেন এটা দূরে থেকে আমাদের চোখে পড়তো না, এখন রং দিছে পরে মনে করেন এখন দেখা যায় দূরে থেকে, এখন আর দুর্ঘটনা ঘটে না।